ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারোর নেই বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা শহীদ মিনার চত্বরে এনামুল হক শামীম পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ জনসাধারণ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আগামীর বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি। এ সময় সাধারণ মানুষ সহ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ইনশাআল্লাহ আবার ধারণ